With you I don't ever feel calm. I can feel the sweat inside my palms. Good evening guys, welcome back to my channel. আবার একটা চিনি চিনি শিবরাত্রি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকে। এখন ব্লগ শুরু করলাম 7:30 থেকে, কারণ আমি এখন বসেছি দেবাদি দেবের অভিষেক করবার জন্য। আমার সাথে বাবানার খুশিও আছে, ওরাও উপোস করেছিল। তো প্রথমে আগে গণেশের বন্দনা করলাম, গণেশের পায়ে ফুল দিয়ে। দেবাদিদেবকে পাত্রের মধ্যে একটি বেলপাতা রেখে তারপর দেবাদিদেবকে বসালাম, আর ওদিকে শঙ্খকেও একটু পূজা করে নিলাম। শঙ্খের জলে দেবাদিদেবের অভিষেক হয় না, কিন্তু শঙ্খকে পূজা করা দেবাদিদেবের অভিষেকে বাধ্যতামূলক। তো এরপর দেবাদিদেবকে প্রথমে সবাই একটু গঙ্গা জল দিলাম। এরপর আমি পঞ্চামৃত বানিয়েছি, ঘি, দুধ, দই, মধু আর হচ্ছে মিছরি, ছোটো ছোটো দানা মিছরি, এই দিয়ে পঞ্চামৃত বানিয়ে তিনবার ওম নমঃ শিবায় এই মন্ত্র জপ করে আমি দেবাদিদেবের অভিষেক করলাম। আমার পর বাবান আর খুশি, ওরাও দেবাদিদেবের অভিষেক করল। তো এটা হচ্ছে প্রথমে পঞ্চামৃত দিয়ে দেবাদিদেবের অভিষেক করলাম। যখন অভিষেক করছিলাম তখন যে মন্ত্র পাঠ করেছি সেটা হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে আমি দেবাদিদেবের পঞ্চামৃত দিয়ে অভিষেক প্রথমে আগে ভালো করে করে নিলাম। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মক্ষ্যোমামৃতাত ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নম উমা মহেশ্বরায় নমঃ। এরপর জল দিয়ে দেবাদিদেবের অভিষেক করে দিলাম। তারপর প্রথম প্রহরে দেবাদিদেবকে দুধ দিয়ে পুজো করা হয়। তো দুধ দেবার যে মন্ত্র সেটা হচ্ছে ওম হিং ঈশানায় নমঃ, এই মন্ত্র জপ করে আমরা প্রথমে দুধ দিয়ে দেবাদিদেবের অভিষেক করলাম। তো যতবার অভিষেক করেছি ততবার জল দিয়ে একবার আবার একবার জল দিয়ে দেব এবং ফুল দিয়ে দেবাদিদেবের পুজো করা। এইটা হচ্ছে দ্বিতীয় প্রহরে দেবাদিদেবকে দই দিয়ে পুজো করতে হয়। ওম হিং অঘরায় নমঃ এই বলে দেবাদিদেবের দই দিয়ে অভিষেক করলাম তিনজনে। এরপর আবার একবার জল দিয়ে দেবাদিদেবকে অভিষেক করে তারপর আবার ফুল দিয়ে পুজো করতে হয়। এরপর ঘি দিয়ে দেবাদিদেবের অভিষেক করব আমরা তিনজনে। ওম হ্রিং বামদেবায় নমঃ এই বলে দেবাদিদেবের ঘি দিয়ে তারপর আবার গঙ্গা জল দিয়ে দেব, আবার ফুল দিয়ে দেবাদিদেবের পুজো করে নেব। যেহেতু দেবাদিদেবের চার প্রহরে চারবার পুজো হয়, চার প্রহর ধরে পুজো করা সম্ভব নয়, তাই এইটুকু সময়ের মধ্যেই চার প্রহরের পুজো করে নিই। তো যাই হোক, ঘি দিয়ে পুজো করলাম। এরপর দেব মধু। ওম হ্রিং সদ্যজাতায় নমঃ এই বলে মধু দেওয়ার পর আবার জল দিয়ে দেবাদিদেবের অভিষেক করা আর ফুল দিয়ে পুজো করে দেওয়া। আর এরপর হচ্ছে আমি একটু ডাবের জল এনেছিলাম, ডাবের জল আমরা তিনজনে দেবাদিদেবকে অর্পণ করলাম। আর এক এক করে আমার যা যা আমি আয়োজন করেছিলাম দেবাদিদেবের অভিষেক করবার জন্য সেই প্রতিটা জিনিস দিয়ে দেবাদিদেবের সুন্দরভাবে অভিষেক করার চেষ্টা করলাম। আর যেহেতু রুদ্রাভিষেকের মন্ত্র পাঠ আমার পক্ষে পুরোটা জানা ছিল না, সেই কারণে একদম অনেস্ট যেটা একদম বলতে চাই, মিথ্যা কথা পূজা আর্চা করে বলতে নেই, টিভিতে আমি মন্ত্রটা যেটা বৈদিক মন্ত্র সেটা আমার টিভিতে চলছিল, সেই মন্ত্র যদি এখানে দিতাম তাহলে আমার কপিরাইট পড়ে যেত, সে কারণে মন্ত্রটা আমি দিইনি। তো যাই হোক, এরপর আবার ফুল দিলাম, তারপর আবার গঙ্গা জল দিয়ে ভালো করে দেবাদিদেবের অভিষেক করে নিলাম। প্রতিবার যাই অর্পণ করেছি তারপর একবার করে গঙ্গা জল আমি আবার দিয়ে দিয়েছি। তো আমরা তিনজনে যেহেতু পুজো করেছিলাম তাই তিনজনেই আমরা এক এক করে দিলাম। আর শেষে যে দুধটা দিলাম ওটা সিদ্ধি দেওয়া ছিল, আর ওই যে দুধের একটু দুধের মধ্যে গঙ্গা জলের পরিমাণটা বেশি করে নিয়ে ওটা খুশিকে দিয়ে দেওয়া করিয়েছিলাম, কারণ বিদ্যার জন্য ওটা খুব ভালো, এই যে দেখো খুশি দিল। আর এরপর পঞ্চশস্য, আতপ চাল সব দিয়ে দেবাদিদেবকে অর্পণ করে তারপর আবার দেবাদিদেবকে ভালো করে পরিষ্কার করে আমি তাকে বেদিতে বসিয়ে দিলাম। তারপর বেদিতে বসাবার পর আবার আমি একটুখানি তিল তেল, ঘি আর হচ্ছে সর্ষের তেলের মধ্যে কালো তিল দিয়ে রেখে দিয়েছিলাম, সেই সর্ষের তেল, এগুলো নাকি খুব ভালো আর কি। তো এগুলো দিয়ে দেবাদিদেবকে আবার ভালো করে সারা ওনার শরীরটার মধ্যে দেওয়ার পর গঙ্গা জলে অভিষেক করে এরপর ওনাকে আমি চন্দন, হলুদ,
আর হচ্ছে একটা হলুদ রকমের চন্দন হয় যেটা, সেটা দিয়ে ওনাকে তিলক করলাম। এই তিলক করবার পর আমাদের তিনজনেরই আমি এনেছিলাম হচ্ছে পৈতে, তো সেই পৈতে এক এক করে আমরা তিনজন দেবাদিদেবকে দিয়ে দিলাম। পৈতে দেবার পর এরপর হচ্ছে পুষ্পদানের ব্যাপার, তো সেক্ষেত্রে প্রথমে তিনজনেই আমরা আকন্দর মালা পরিয়ে দিলাম দেবাদিদেবকে। আকন্দর মালা দেওয়ার পর ধূত্র, কাটা ফল, অপরাজিতা ফুল, তারপরে হচ্ছে আকন্দ ফুল, এই সমস্ত রাখা ছিল, এগুলো দেবাদিদেবকে অর্পণ করেছি। আর যেহেতু মনে করা হয় আজকের দিনটায় মা আর দেবাদিদেবের বিয়ে হয়েছিল, তাই জন্য আমার মায়ের মূর্তির সাথে দেবাদিদেবের এইটা একটা গাঠবন্ধন আমি করে দিই, তো সেই গাঠবন্ধন করা আছে, তোমাদেরকে পুরোটা পরে দেখাচ্ছি। মায়ের থেকে দেবাদিদেব অবধি ওই গাঠবন্ধন সাতটা ডোর দিক বেঁধে করেছি, তারপর এটা দুজনকে বেঁধে দেওয়া আর কি। ওদের দুজনের সম্পর্ক অটুট থাকুক, সাথে আমাদের দুজনের সম্পর্কও যেন অটুট থাকে। তো এই তারপর দেবাদিদেবকে আরতি করেছি, আর প্রথমে পঞ্চপ্রদীপ, তারপর হচ্ছে তিল তেলের একটা 11টা প্রদীপ আমি দেবাদিদেবের শ্রীচরণে জ্বালিয়েছিলাম। আর সামনে দেখতে পাচ্ছ আমাদের ওখানে আমরা 4টে মোমবাতি ধরিয়েছি নিজেদের মনের ইচ্ছা জানিয়ে। আর ঘিয়ের প্রদীপ তো আমার ছিলই, কর্পূর আরতি, ধূপ ধুনোর আরতি সব আমি আস্তে আস্তে আরতি করেছি। দেবাদিদেবকে 3টে বেল ফল দিয়ে দান করেছিলাম, মিষ্টি, ওদিকে গোটা ফলও আমার দেবাদিদেবকে দেওয়া হয়ে গেছে। আর এখানে আমি যখন দেবাদিদেবের পুজো করেছি, তোমাদের বলতে ভুলে গেছি যে বেলপাতা আমি দেবাদিদেবের শ্রীচরণে অর্পণ করেছি, সেই বেলপাতাগুলোর মধ্যে জয় শ্রী রাম লিখে তবেই আমরা তিনজনে বেলপাতা দেবাদিদেবকে অর্পণ করেছি। আর একটি সমী গাছের পাতা দিয়েছি, মনে করা হয় একটি সমী গাছের পাতা এই দেবাদিদেবের শ্রীচরণে অর্পণ করার অর্থই হচ্ছে 100,000 বেলপাতা দানের সমান। এই দেখো মাকে সুন্দর একটি মালা পরিয়ে মা থেকে দেবাদিদেব অবধি আমি এই ডোরটা দিয়ে বন্ধনটা তৈরি করেছি। তো এই হচ্ছে আমার পুজো। এরপর দেবাদিদেবের জপ, পাঠ, ধ্যান এগুলো করেছি, সাথে তোমাদের জন্য দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দেখিয়ে দিলাম। আর হচ্ছে কেদারনাথ, এটা আমার তোলা যখন আমি গেছিলাম। আর আমাদের মধ্যে শিব পার্বতী কীভাবে থাকে এইটা হচ্ছে তার লক্ষণ, দেবাদিদেব আর মা এইভাবেই আমাদের মধ্যে থাকেন। আর এটা হচ্ছে আমাদের ভিতরের অন্তর্নিহিত অর্থটা, কজন জানি আর কজন সবথেকে বড় কথা মানি, এটাই কারণ। দেখো তারা দুজনই আমাদের শরীরে অধিষ্ঠান করে, তবু আমরা কত অন্যায়ের নীতি নিয়ত করেই চলেছি, একবারও ভেবে দেখি না যে তারা আমাদের মধ্যে বিদ্যমান, তো আমাদেরও পবিত্র থাকা দরকার। যত ভালো থাকবো, যত সৎকর্ম করবো, তাদের আশীর্বাদেই জীবনে হয়তো সবটুকু, আমি ধন সম্পদটাই সব নয়, শান্তিটাই হচ্ছে আসল, সেই শান্তিটাকে অর্জন করতে পারবো। যেই শরীরে শিব পার্বতী বিদ্যমান, তার আর কিছু চাওয়ার আছে কি না, কিছু পাওয়ার থাকতে পারে? তো এইভাবে আমি আমার বাড়িতে রুদ্রাভিষেক করার চেষ্টা করেছি, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করতে কেউ ভুলবে না কিন্তু। আর আজও ক্যামেরার সামনে আসতে পারলাম না, গতকাল শিবরাত্রি ছিল, আজ হচ্ছে অমাবস্যা, দুই দিন পর পর আমার উপোস পড়ে গেছে, আজ আমার মায়ের আরাধনার দিন ছিল, তো খুব তাড়াতাড়ি সামনে এসে ব্লগ নিয়ে আসবো। কিন্তু এখন অবস্থা একদম টাইট হয়ে গেছে পরপর দুদিন, তবে একটু আমার কষ্ট হয়নি, আমার মা আর আমার দেবাদিদেবের আশীর্বাদে আমি ভালো আছি, আমার কোনো কষ্ট হয়নি পরপর দুদিন উপবাসে। ওই যে বললাম শিব পার্বতী শরীরের মধ্যে বিদ্যমান, তাদের ঊর্জায় আমি ঊর্জাবান হয়েই আছি। তো আশা করি তোমরাও সবাই খুব 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 ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো, আর মুখে একটা চওড়া স্মাইল নিয়ে আছো, আমি তোমাদেরকে দিই, তোমরা সবার মাঝখানে ছড়িয়ে দাও। নিজের খেয়াল রাখছো, নিজের বাবা মায়ের খেয়াল রাখছো, নিজের ফ্যামিলির খেয়াল রাখছো, আর নিজের বাড়ির পুচকুগুলোর খেয়াল তো অতি অবশ্যই রাখছো। একটা কথা শুধু বলে রাখি, চারিদিকে অ্যাডিনো ভাইরাসের একটা প্রাদুর্ভাব দেখা দিচ্ছে, তবে আমার মনের মধ্যে আমি দেবাদিদেবকে আর মাকে জানিয়েছি এই জিনিসটাকেও সরিয়ে দাও, এগুলো বাচ্চাদের ওপর এফেক্ট করে, তো বাচ্চাদের ওপরে একটু স্পেশাল কেয়ার নেবে, ওদেরকে চোখে চোখে একটু রাখার চেষ্টা করবে, ওদের একটু স্পেশাল যত্ন করবে, আর প্রোটিন সমৃদ্ধ খাবার একটু খাওয়াও, ভিটামিন সি একটু ইনটেক করাবার চেষ্টা করো। তো যাই হোক, মায়ের আশীর্বাদে আর দেবাদিদেবের আশীর্বাদে সবাই ভালো থাকবে। জয় মাতা দি, ওম নমঃ শিবায়।